সসি জুরি এক গ্লাস দিয়া না র কি কইছি তাই শুনিলি দেউতার কথা কি হলি দেউতার কথা হাই ভাইসা বুঝি পাওয়া না কারণে হুচুয়াই মারে চলি উহ দেউতা হব আর প্লিজ কি হব আই এনকে হাই ভাই লাগলি দাঁত দিতা উলাই মই দাঁত দেখা না কোদাল হান দাঁত এই মনে মনে থাক থকনা মার দিন তুই যাব লাগবো তোর কারণে গোটেই পুরালটো অশান্তি থাকবা নরে নহয় ও তার মানে অশান্তি মইহে দিলু হা দুষ্ট মোর তোর ভুল কোনবাই কিবা এটা কলি তুই কিয় শুনবি হে হে মই সব গম পাই গেলু কাবাই মোর ভাল কথা গুলি তন দে হিংসা করা ও কি কুকুবাত মই বিলা কি শুনছং উপকারিক অযোগরে খায় কোনো হাঁকিবাদী নাই কথাটো মই কোৱা হয় কিন্তু কিয় কৈছো এবাৰ চিন্তা কৰি চাচোন কিন্তু তই কিয় কবি জিলাপি মোৰ হঠু নেকি বিয়া এটা পবিত্ৰ বস্তু ইয়াক অপমান কৰা মোৰ অধিকাৰ নাই নহয় বাপ ৰে বাপ তই দেখোন মানুহ প্ৰেচাৰ উঠাই দিবিয়ে তাৰ মানে ভুল চবৰে আচ্ছা এতিয়া যি হল হল জিলাপি আৰু গেষ্ট্ৰিকৰ সংহাৰ তই ভাগাই দিছা এটা জোৰা লগোৱা দায়িত্ব তোৰে সুখী চিন্তাই নকৰবি এখন ঘৰ মই ভাঙি যাব দিব নোৱাৰো নহয় ঐ কি হল তোৰ নাই নাই ই মিছা কথা কৈছি ই মিছা কথা কৈছি ও এই তই শুনাত ভুল কৰছা তোক মই পিছত বুজাই দিম তই পিছত ভালকে বুজি পাবি বুজি পাইছা হেনিন কোঠা দেছন তাকেইটো বুজি নাপালং শুন ঐ কি আৰু বুহি দিছা বল বল এটা যো মাথায় কামড়িটা হয়ে গেলে মোর যা 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 নহয় মই যাম যা মই এই ডাঙরি কেটে গুটাই লম যা যা টটে যা আইবি কিন্তু যা হেনকে কুছলি না হেনকে কুছু যা 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 ভাল বাসলু দে কেনেকে কেনেকে মিলাই যে দিছং হে ভগবান দিন বিলাক যে কেনেকে পার হৈ যায় একো গমকে নাপায় নহয়নে কালুদা কি অনুন হয় শুনজনী ময়ো মাজে মাজে ভাবুং ইমান যে ভাল লাগিছিল কিমান যে ধুনীয়া আছিল দিনবোৰ সেই ধুনীয়া দিনবিলাকৰ কথা ভাবি ভাবি মোৰো বৰ ভাল লাগে জানেনে বাও বাও শুনজনী তুমি বাৰু ভৱিষ্যত জীৱনটো কেনেকৈ পাৰ কৰাম বুলি ভাবিছা মই এইবিলাক কথা ইমান গভীৰভাৱে এতিয়াও একো চিন্তাই কৰা নাই কালুদা কিন্তু শুনজনী নেভাবিলে জানো জীৱনটো আগবাঢ়িব এবাৰ উজুতি খালো যে আৰু দুনাই উজুতি খোৱাৰ ইচ্ছা মোৰ নাই কালুদা কিন্তু শুনজনী মই জানো কিবা ভুল কৈছোঁ ভুল শুদ্ধ বিচাৰ কৰিব পৰা ক্ষমতা মোৰ নাই শুনজনী তুমি যদি ইচ্ছা কৰা সদায় তোমাৰ ওচৰতে থাকিব বিচাৰোঁ মই কিন্তু কথাবিলাক বিশ্বাস কৰিবলৈ মোৰ এতিয়া বৰ ভয় লাগে মোৰ ওপৰতো তোমাৰ বিশ্বাস নাই বিশ্বাস অবিশ্বাসৰ কথা নহয় কথাবিলাকে যেতিয়া অবিশ্বাসৰ ৰূপ লয় তেতিয়া জীৱনটো বৰ কষ্টকৰ হয় কিন্তু শুনজনী মইতো তোমাৰ বাবে সকলোৱে কৰিব পাৰোঁ প্ৰত্যেক ল'ৰাই ছোৱালীৰ ওচৰলৈ আহিলে এনেকুৱা মিছা আশ্বাস দিয়েই তুমি মোক বিশ্বাস কৰাও শুনজনী তুমি যদি বিচাৰা মই আকাশৰ তৰাটো উৱান দিব পাৰোঁ কিন্তু বাস্তৱ জীৱনটো বৰ বেলেগ কালুদা সপোনত উতিবাহি পোৱা অভ্যাস পায় মোৰ নাই অ' শুনজনী শুনজনী বুলি মোক ইমান মৰমেৰে নামাতিবচোন শুনজনী বুলি মাতিলে মোৰ বৰ কষ্ট হয় সেই কষ্ট মই তোমাক সদায় দিব বিচাৰোঁ অ' শুনজনী নাজানো আপোনাৰ লগত মোৰ কি সম্পৰ্ক কিন্তু তথাপিও আপুনি মোৰ লগত থাকিলে মোৰ বৰ ভাল লাগে কালুদা মই জানো শুনজনী মই জানো মইতো আপোনাৰ পৰা বহুত বস্তু বিচাৰিব পাৰোঁ কিন্তু দিব পাৰিব জানো আপুনি কি কোৱা মোৰ গোটেই জীৱনটোৱে দেখোন তোমাৰ মোক জীৱনটো নালাগে কালুদা লাগে মাত্ৰ আপোনাৰ মৰম কি কোৱা শুনজনী অ তোমাৰ এইখিনি কথা শুনিবলৈকে মোৰ যে কিমান আশা শুনজনী অ কালুদা ডিউটিত যোৱা নেকি অ মামী যাবা একদম ইচ্ছা নাই কিন্তু কি কৰিব উপায় নাই কাৰণেহে যাওঁ ডিউটি ক্ষতি নকৰিবা এনে ঘৰখনত কিমান বেমেজালি তাতে আকৌ চাকৰিটো যাব লাগিলে বৰ দিগদাৰী হ'ব নেগলি নহয় কাৰণেহে যাওঁ ক'তোৱে মন নবহে অ মামী মই ভাবছোঁ কেইদিনমান ছুটিকে লওঁ নেকি যি কৰা কৰা আৰু মইনো কি ক'ম আৰু অ বাই সোনকালে আহিবি দিনটো তয়ো ওলাই যা মামীও ওলাই যাই ঘৰত মই একলে থাকোঁ কেনেহেন যি লাগে মোৰ দে দে হ'ব দে অ ৰতনী জিংগালালাৰ বিষয়ে পুলিচে কিবা খবৰ পালেনে বাৰু নাই মামী তাক বিচৰিহে আছে পুলিচে সোনকালে ধৰা পৰিলেই হয় আৰু
সি আমাক কমখন জ্বলাইছেনে? ময়ো কালেকশ্যনলৈ গলে এই বটলিৰ কাৰণে বৰ চিন্তা হয় অ। মামীয়ে ঠিক কথা কৈছা, মৰ মস্ত ভয় লাগি আছে। অ মামী, কথা এটা ভাবছো এ। কি? আমাৰ গাঁৱৰ কুৰমাৰ ল'ৰা এটা আমি দুদিনমানৰ কাৰণে আমাৰ ঘৰত থাকিব আনিব খুজিছো। সি আমাক কামখিনিও কৰি দিব, লগতে লগো হ'ব। বৰ ভাল হ'ব এবাৰ, এই কামবিলাক ভাগাই মিলাই কৰিব পাৰিম। ৰচোন ৰ, সেইটো পিছে পৰাও হ'ব। ঘৰখনৰ কিবা এটা থানঠিত লাগিলে আমাৰো বৰ ভাল লাগিব। নাজনো আৰ, চিন্তা গিলে দেখোন সেই ঘৰ নামে নোলোৱা আছে। বাৰু মই আহো দক। ৰচোন ৰ, মই যাব লাগে, কালেকশ্যনো বহুত কৰিব লগা আছে। বটলি, তই ঘৰখন চাবি দেই। অঁ ব'লা ব'লা ৰতলি, ব'লা। মই ৰাতি ফোন কৰিছিলো মালিকক, মালিকে মোক আহিবলৈ কৈছে, তোৰ কাৰণে সোমাই লবা নি। সঁচা কথা কৈছে না? না মিছা কথা কলি? মই কিয় মিছা কথা কম? সচ বলা তানি হাম। একটা কাজ করা যাক দিদি, আব্বাকে ফোন করে কথাটা জিজ্ঞাসা করে নে ভালো হবে। লাল বিহারী মোহাম্মদ। লাল বিহারী মোহাম্মদ যে হেড়াইছে, থাকবা নি গেছাই। হাহুম কি? হা হ অবনি তেলে হুন ঘরে থাকব নিগে দিম। ঠিক আছে, হ্যাঁ রাহি রাহি তেলে। কি বললো আব্বা, রাগ পানি গে কইলো? আব বিশ্বাস আইলে বা, হাম ঝুট নেখে বলা তানি। আচ্ছা এতনা দূর সে আইলে বানি তো কুছ খাই কে মিলি? খালি খাও খাও করে যা, কাপড় চুপ বদলে নি আগে। ড্রেস কাহা চেঞ্জ করে? পুজো করে যা। আচ্ছা হ্যাঁ, থোড়া নিকাল কে রেখে ওখানা, আও তানি। খালি খাও খাও দিদি, সেইটা দেখি খাও খাও করেই যাচ্ছে, তাই তো দেখ পান্নছি। সেইটাই তো, যেভাবে খাওয়াবো সেইভাবে কাজও করাবো। এ ইয়া মন্ডল খুরার ঘর চিনাকি করে দিব আনছো ও আপুন হকি কাকা কাহিনতে মোহন হনি। হাই তোতে কি বুঝাবা চাইছা? এ রসুর অর কোথায় কোথায় এটা কথা থাকিয়ে গেছি না হয় চিনাকি তো করে দিন নাকি? ইয়া নাম হইছে কবিতা। ও নমস্কার। ও এ ফলা সুন, এ মনে মনে থাকে তো দুটাই কার কারণে মনে মনে থাকিম, কে মনে মনে থাকিম? কি আছিল, কি হৈ গলো? এটা কথা কি জানো দোস্ত, আজি মোৰ মা দেউতালৈ বৰকৈ মনত পৰিছে। তেওঁলোকে মোক কম মৰম কৰিছিল নে? তাতে আকৌ মই ঘৰৰ একমাত্ৰ ল'ৰা, কিন্তু কি কৰিবি, সকলো পৰিস্থিতিয়ে বাধ্য কৰাই। কিন্তু ময়ো ইমান সহজতে হাৰ মনা মানুহ নহয়, এদিন মই জিকি হেৰি। আরে ভাই, কিবা এটা কই আছো শুনিছ নে নাই? তোক কই থাকাতকৈ গাধ এটা কই থাকাই ভাল আছিল। আরে অকল তোরহে টেনশন আছে নেকি? মোরও তো টেনশন আছে, তথাপি মানুষ ইমান বোর হব না লাগে। থাক কি কর কই থাক। ইমান কষ্ট করে কামখিনি করার পিছত বিশ্রামতে যদি আপি কথা নাপাও, মন্ডল খুড়াই দেখুন আমাকে দেখুয়ে। আপি দেখুন বিশ্রিয়ে আছো, আপি দেখুন বিশ্রিয়ে আছো। এনকা হুত্তানি বহি থাকলে হব নাকি? বিচার খোসার করবা লাগবো, বল জলদি জলদি যাও। হ্যাঁ হুকুস কুস লাগিলে হকি কাকা। হ্যাঁ আপুন হকি কাকা কই লাভ নাই কাকা, হেনে হেনে র বেঙ্গর ঘর যাং বল। এই দুজনে চলির কথা কইছিল নয়? আইয়া এনা কথা কইছে যেন কইনা সাবাহে যাব। ও কইনা নহয়, ফুটবল প্লেয়ার মু জানো। এ বে তোন্ডে আর এটা কি করি আছ ওই? এ তোর কথা আলোচনা করি আছু। হ্যাঁ কই যাবা আইসা? এ ইয়াক মন্ডল খুরার ঘর চিনাকি করে দিব আনছু। ও আপুন হকি কাকা কাহিনতে মোহন ঘনি। হাই তোতে কি বুঝাবা চাইছা?
এই রসুর র কোথায় কোথায় এটা কথা থাকিয়ে গেছি নহয় চিনাকি তো করা দিন নাকি ইয়া নাম হয়েছে কবিতা অ নমস্কার ও এফলা আসুন তোমার নাম তো সুন্দর নাম মানুষের লগত একদম নাম তো মিলি গেছে হেন হেন কথা দি আসুন ও তুমি আগতে কবাত খেলছ ন খেলিছো বহুত টুর্নামেন্ট খেলিছো আমার কিন্তু খেলাখানো তামাম খেলবা লাগবো হইনা হব বারো চেষ্টা করিম যিমান দূর পারো আপোনালোকে সহায় করিব লাগিব এ পারবা পারবা তোমাক দেখলিয়ে গম পাই না হয় মোটামুটি মই ইয়াক ফিক্স করি বিলাসুঙে হ্যাঁ মাত্র মন্ডল খুরাক একবার দেখে লং মূর পছন্দ হইছে দেছেন মন্ডল খুরার কথা আর কি আছে হয় না হেনেন কোটা দিয়াছ ও আপুন হকি কাকা কি হইছি জানা না আমার হইনা মন্ডল খুরাক দেখবা লাগবো ও দেখবা লাগবো না লাগি নিকে দেখবা লাগবো ইয়ার লগত আর উটা সোলি আছে না হয় নাম হইছে বুবিতা এনে দুটে একেলেকে যাই ফলে লক করব হব চিন্তা করিব না লাগে আমি দুজনী গয়ে দিন মন্ডল খুরাক লক করি আহিম ও একবার যদি গাও তা প্রথমতে মুকে লক করিবা হ্যাঁ কাকা হব দা ইটা আমি যা থাকুম নিকি আচ্ছা ও যা 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 বুবিতা কল পাক ভরাই থাকুম আচ্ছা আচ্ছা হু দিও আ ঘর লাগি তো আহিম ব্যাং এই রয় এই রয় খেলার আগতে যদি গন্ডগোল করা খেলবাই নাইবো বিরাট মনটু ভাল লাগি গেছে এক মোর পুরা পছন্দ হইছে হেই ইতন খেলা খেলবা আইবান নাই এই থাক পিয়াজে পাটি মিটু একটু খাতা খরখার তো কি হর অভাব হা খাইসা লইসা কাম বন করিসা ভাল ধরে থাকিবা হে লাগে নাই হিগিলা নাই বাহির যাই খালি গন্ডগোল হপা করি থাকবো এই জেলেপি জনলে বেয়াই লাগে পাই ইমান সহজ ছোৱালী এই গেষ্টিকে হে কথাবোৰ বুজি নাপায় কি নিজক লাগিয়ে নাচাই কিয় এই সাবিত্ৰী কিমান বেংৰা তাৰ পিছতো যে জেলেপি এটা সহ্য কৰি আছে সেইটোৱে কিন্তু বহুত ডাঙৰ কথা লাহে লাহে কিন্তু তাইও সহ্য সীমাবোৰ পাৰ হৈ গৈছে মোকো কথাবোৰ কয় নহয় পাল্লি তই তাইক বুজাবিচোন অলপমান তাইক মোক কথাবোৰ কৈছোৱে অঁ তাই মোক কৈছে বাবাক ঘৰত গুচি যাম বুলি দুখটো এই গেষ্টিকৰ গাতে একো কথাই বুজি নাপায় অক্ৰাজি অক্ৰাই তাৰো উৎপাতখন কমনে হোৱাই নহয় জেলেপিজনী কথাই শুনাই থাকে হলিও আৰু সহ্য কৰি থাকিব নোৱাৰি নহয় গেষ্টিক তুই কবাত কিবা উল্টা পাল্টা লগাই বলি হে মোর বিরাট ভয় হইছে জেলেপিক আপুনি বুঝাবছুন তাই নো আর কি কমে হাবিত্রি তাই কিবা কলি মনত বেছরে তুই দুঘে পাবো তাইর তো গাতে কো ভুল নাই মই জানো নহয় কথা গিলা হলেও পইবে তো খান্দি কইবলে হলে কিছমান কথা আমি সহ্য কইবই লাগিব কি জি করিম নহয় খরখানত ই হতর ধরি ইতা মই একো উপায় না পাও হইছো মান তো থাকিলে কিবা তা ব্যবস্থা লবা পারলা হয় মুখে মুখে তর্ক নকরবি এতিয়া তহতে দুটা এটা কাজিয়া করে থাকবি নে কি করবা লাগে তাকে চিন্তা করবি পুতারও দেখছানা নাই বর মতা হলছি পাম নোহা মতা ফুস এই মাটির কাস্টমার বিচারি পোৱা নাই মানিলং এটা কাবুলিও বিচারি পোৱা নাই না তার মানে কি মই মিছা কথা কৈছো নেকি বিশ্বাস নকৰা জি তো হে জানা হসা কৈছা না মিছা কৈছা মই জানা তো তো সত্যবান রাজা হরিচন্দ্র নহয় এ মনে মনে থাকে তহ দুটাই কার কারণে মনে মনে থাকিম কে মনে মনে থাকিম এটা কাম নোহা অপদার্থ জন্ম হল মোর ঘরত কওঁতে তো বহুত ডাঙৰ ডাঙৰ লেকচাৰ দিব পাৰা নিজে ইনকাম কৰা টকা গিলাহান কি কৰিলি আজিক লাগি এক টকা জমা নাই যি এতিয়া চব কথা বাদ দিছোন হিগলা পইচা কেনকে যোগাৰ কৰা সিটোৱে চিন্তা কৰ কাৰণ মণ্ডলে কৈছি নহয় খেলখান শেষ হোৱাৰ পিছত সকলো সমস্যা সমাধান কৰি দিব এই সিহঁতৰ একো বিশ্বাস নাই খেলাৰ মাজতে যদি উৎপাত কৰে ইবাৰ মাৰধাৰ কৰি দিম পিছত কি হয় দেখা যাব বৰ ডাঙৰ কথাটো কৈছি সি এক টকা যোগাৰ কৰিব পাৰা নাই মাৰধাৰ কৰে এই জেলত পচি মরবি জীবন ভর কিতে হলে কি মনে মনে চাই থাকিম নেকি দেশ ওই তুই তোর মূর্তি গরম করে লবা নালগে দেউতারে আছে নহয় সব সাপু দেশ বলি হে কলং আর একো নাই মাথাত কার তার হ্যাঁ মামি ইথেনার পরা ইখান ঘর মোর মতে চলব মই যাকে জি অর্ডার দিও হেই মতে করবা লাগব ওই সান যা ওই ফাতান যা তার পিছত মই থকজন মদন গোপাল হই মিনিষ্টারনকে বহি বহি খাম হব দে কি ভুলবা মোর কি ভুলবো উল্টা পাল্টা কথা নকবি তো এনে মাথা সস্তা বিয়া হইছে ও ওই গেস্টিক তোর বিয়া কথা আমি ভাবা নাই তোর আর জিলাপির সংহার ভাল হোক বলি হে ইখিনি কইছো ও আর তো জিলাপির কথা উলালি না মামি
আহিলা এ নকুদ থানা খানত যে কিমান কাম হরুকাও বুলি আইয়ে নরিহে পুলিশে জিঙ্গাল্লাক বিচারি পালেনে নাই প তার এটা দুটা কেস নহয় নহয় একদম তার এশোপামান কেস কিবাকে বিচারি পালে ভাল হয় আর করবো পুলিশের চকুত ধুলি দিহি কথার বুয়েম আমি ও রবাস তোমার মো কাগজখন পোস্ট করেছো নহয় তার মানে সব শেষ ন মামি ৰবাচন সেইবোৰ কথা এতিয়া বাদ দিয়া অ বাই আইলি কিয় কুৰমা আপাটো নানলি ৰবাচন খপককে কলে পাই নেকি মোৰ যে কুৰমা আপাটো আহিব বুলি ইমান আলিচা লগা হৈছি ঘৰত একো কাম বনে কৰিব মন নবহ হৈছি আৰম্ভ হলেই না তোৰ এইজনীক এটা সুযোগহে লাগে অ বাই মই কামবিলাখান ভগাই দিছো কি আলু বাখলালি মই ফল বাখলাম আৰু সি পটল বাখলালি মই বেঙেনা বাখলাম ঐ তাক মই এখন ঘৰত ইগলাখান কাম কৰিব আনা নাই গম পাইছা তেনেহলে একাই একাই ভাত খাব আনবি নেকি ৰচুন এজনী হলে নে বোৱাৰী যোৱা তুমি অকণমান ৰেষ্ট লোৱাগে দ হ'ব দক হয় মামী ইথানৰ পৰা ইখান ঘৰ মোৰ মতে চলব মই যাকে যি অৰ্ডাৰ দিওঁ সেই মতে কৰিব লাগিব ঐ চান যা ঐ ফাটান যা তার পিছত মই থকজন মদন গোপাল হই মিনিস্টার এনকে বহি বহি খাম হব দে গালে মুখে লিপস্টিক গহি বহি থাকিব পারিবি বর একেবারে মিনিস্টার হওয়া চলজনী যা গালে মুখে লিপস্টিক দে বহি থাকিব পারবি বাপ রে কি সাংঘাতিক বস্তু এই এক মিনিটত পাল্টি মারি দিছি ও কি হেনাকে কথা হলনি করি সকলরে মাথা নষ্ট করি দিছি মানুহেনো এনেকে ফাঁকি দিব পারে না মইতো আসলতে হইছং জেপছি হি মুখ কলে কিবা আতা আর তাক কলে কিবা বেলেগ এটা হুখি কিন্তু মিছা কথা কোয়া নাই দে ও এই মুখ তোর মাথাত ঘিউ নাই এই কারণে হি জি কই তাকে মানা তই এ ভুল আমার ইহতর গাতে হই কি করবি মোর কথা গিলা কোন মানি নাই হতে কোনে না ও আপুন বউ মই কিন্তু কারো কথা উনা নাই বেশি মানুহ লগন মিটিয়ালি কোরা নিনেও ভাল নহয় জানা নে গেস্টি ও তার শয়তানিটো বেশি দিন নছলিব বউ জি দিনা ফাসপ বেয়াকে ফাসপ তন্দে খালি হুখির বেয়াটো হে দেখা পাইছা হি যে মোক ভালর কথা কইছি তন্দে তো মাথা মারা নাই হা তন্দে আসলে ভিতরে ভিতরে পুরি পুরি মূর্ছা ঝুলছা তন্দে ও বর কথা তো কল আহি কি কারণ তোর প্রতি আমার হিংসা লাগবাই তুই আমার পর নাকি হা ও আরস্তি তুই একবার চিন্তা করি শাসন তোর কি বা ভুল হবা পারে কি ভুল বা মোর কি ভুল হবো উল্টা পাল্টা কথা নকবি তুই এনে মাথা সাথে বিয়া হয়েছে ও ওই গেস্টিক তোর বিয়া কথা আমি ভাবা নাই তোর আর জিলাপির সংহার ভাল হোক বলি হে ইখিনি কইছো আর তুই জিলাপির কথা উলালি না নামে শুনবা নর মই তারু ঐ কিয়া তুই জিলাপির নাম শুনবা নরা হা কিয়া শুনবা নরা হইছা তাই তোর কত পানি খাব ঘুরে দি ঢালছে ও বউ ইবার আপুর হকি কাকা কাকা দিবা লাগবু ও ইমা দুনিয়াকে চলি থাকা ঘরখান হিংসা করিয়া মানুষগুলাকে লগ লাগে কথা লগাই লগাই ঘরখান ভাঙবার চেষ্টা করছে না পায় না পায় না পায় এনেকা করবা না পায় ভগবান তুইও কিন্তু হইছ নকরব হই বউ এ মানুহে মানুহ দূরে কাম করবা লাগে এনেকুৱা বৈজ্যাতি কাম কৰি থাকিব নালাগে নহয় কিন্তু সাৱধান কৰি দিছো মই গাঁৱৰ টুকটুকীয়া মানুহগিলাকৰ কথা শুনি মাথাটো গৰম নকৰবি নিজে ঠিক থাকিলে কোনে একো কৰিব নোৱাৰে বাইদেউ ঠিক কথাই কৈছে হয় সাবিত্ৰী কথাতে আছে নহয় ঠাই খাবা জাগি খোবা বুলি নিজে ঠিক থাকিলে কোনো একো কৰিব নোৱাৰে মোৰ জেগাত মই ঠিকে আছো মই গম পাইছো নহয় মোৰ ভিতৰে ভিতৰে কি হৰণত কোনে কি কৰি আছে হা কি কৈছা তই কি কৈছা ইয়াক মাৰোৱে নেকি ছাই কুছু ডিম বহাই ও ও দস্তি হুনছন এই তুন দুটা ঘৰৰ বাউণ্ডারি আউট নহবি কিন্তু এই বউ ই বেংৰাক বুজাই লাভ নাই এ ইয়াক দিবই লাগে আৰু এই জোনে জি কৰে কৰি থাকক দে জেমছি ইহতে মোৰ মাথাটো খুলি খুলি খালা কি হল আপুনি যে আকু কোৱা নাই কি কম কি নক মই একো ভাবিয়ে পোৱা নাই জানাছেনি মই যেন নিজকে বিশ্বাসে কৰিব পৰা নাই সঁচাকে মই তোমাৰ ওচৰত আৰু তুমি মোৰ ওচৰত আছা বুলি আপুনিও যে কি কথা গিলাহান কয় নহয় এনেকে তোমাক পাবলৈ মই কত কি কষ্ট কৰা নাছিলো নহয় চিনি আৰু আজি আৰু ময়ো তো ভাবা নাছিলো আপোনাৰ মনটোৰ লগত যে মোৰ মনটো এনকে মিলি যাব আসলতে কি জানা চিনি মই তোমাক প্ৰথম দিনা দেখাৰ পৰাই মোৰ তোমাৰ প্ৰতি দুৰ্বলতা আহি গৈছে কিন্তু তুমিহে বুজি নাপালা আসলতে আপুনি বুজি নাপায় কিবা মোৰ আপোনাক দেখিলে কিবা মস্ত হৈ লাগে কি নাজনো কি কিন্তু কিয় নাজনো আৰু সেইকাৰণে হয়তো আপোনাৰ পৰা ইমান দিনে আঁতৰি ফুৰিছিলো চোৱা চেনি মানুহে মোক ভয় কৰে এইটো সঁচা মানুহে ভবাৰ দৰে মই কিন্তু ইমান বেয়া মানুহ নহয় মোৰো এখন হৃদয় আছে আৰু সেই হৃদয়খনত বহুত মৰম আছে কেৱল তোমাৰ বাবে হয়তো এইগিলাখান কথা মই আগতেই বুজি পাব লাগিছিল কিন্তু এতিয়াতো বুজি পাইছাই অলপ 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 মানে মানে মোক অলপমান সময় লাগিব
আহা আৰু কিমান সময় লাগে কোৱাচোন তোমাক, তুমিতো মোৰ সকলোখিনি কথা জানাই। জানো বাৰু, বাদ দিয়ক, এতিয়া যাওঁ বোলো। আহা ইমান সোনকালে কি হৈছেনি? নহয় মানে কোনোবাই দেখিব বুলি মোৰ ভয় লাগে। কোনোবাই দেখিব বুলি তোমাৰ ভয় লাগে? তুমি মোৰ লগত আছা চেনি, মোৰ লগত। ভাইজানে গম পালে তহঁত সবকে শেষ কৰি দিব। আবে তোৰ ভাইজানে এইডাল কৰিব, একোডাল কৰিব নোৱাৰে। তই আমাক বহুত জ্বলাইছ, তোক আজি মই খতম কৰি দিম। পুলিচে কিন্তু আপোনাক বিচাৰি আছে। দেখুৱা চেনি মোৰ জান, তাইক মই কেতিয়াও পাহৰিব নোৱাৰো। পুলিচেও আপোনাৰ জান, পুলিচেও আপোনাক পাহৰি এৰি থাকিব নোৱাৰে।